বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদের সাথে মডিফায়ার এর উপরে একটি ক্লাস নেব এই বিষয়টির উপরে পূর্বেও একটি ক্লাস নেওয়া হয়েছে আর সেটি ইউটিউবে আছে এছাড়া ফেসবুকেও দেওয়া আছে আর কয়েকজন শিক্ষার্থীর অনুরোধের প্রেক্ষিতে এই বিষয়টির উপরে নতুন করে আজকে পূর্ণাঙ্গ একটি ক্লাস নেওয়ার চেষ্টা করব এটি বেশ লম্বা ক্লাস হবে যেহেতু সবগুলো বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং তোমাদের উপকার হবে আচ্ছা আমরা শুরু করি তাহলে মডিফায়ার এটি তোমাদের পাঁচ মার্কের একটি প্রশ্ন এখানে দশটি শূন্যস্থান থাকবে এবং দশটি সঠিক হলে পাঁচে পাঁচ পাওয়া যাবে প্রথমেই আমরা সংজ্ঞাটা একটু দেখি মডিফায়ার কাকে বলে মডিফায়ার এই শব্দটির মধ্যে একটি দুটো শব্দ রয়েছে একটি হলো মডিফাই আর একটি হচ্ছে ই আর তো মডিফাই কথাটির অর্থ হচ্ছে যে কোনো কিছুকে পরিবর্তন করা বা রূপান্তর করা অথবা পরিবর্ধন করা বা উন্নয়ন করা বা রূপান্তর করা ইত্যাদি অর্থাৎ একটি জিনিসের বর্তমান অবস্থার পরিবর্তন করাকেই মডিফাই করা বলে এবং যেই শব্দ বা যেই বিষয় দিয়ে মডিফাই মডিফাই করা হয় তাকে বলা হয় মডিফায়ার আচ্ছা এটা যেমন একটি বিল্ডিং এর মতো বিল্ডিং এ যখন টাইলস লাগানো হয় তখন ওই বিল্ডিংটা একটু মডিফাই হয় এখানে বিল্ডিংটা হলো মূল বস্তু আর টাইলস টা হলো মডিফায়ার একইভাবে গ্রামারেও এই মডিফায়ারের ব্যবহার রয়েছে মূলত এটি অ্যাজিকটিভ আমরা যে বিশেষণ পদ থেকে চিনে থাকি বা ক্রিয়া বিশেষণ বা বিশেষ বিশেষ্য বিশেষণ এই বিশেষণ পদ পদের সাথে আরও কিছু পদ যুক্ত হয়ে এগুলোকে একত্রে মডিফাই মডিফায়ার নামে নামন মডিফায়ার নামে ডাকা হয় মূলত এখানে অনেক বেশ কয়েকটি ধরনের পদ রয়েছে যেমন প্রনাউন নাউন ক্রিয়া ক্রিয়াটিভ অথবা অ্যাডভার্ব এই সবগুলো সবগুলোই অন্য কোনো শব্দকে মডিফাই করে তো যাকে মডিফাই করে সেটা মূল শব্দ আর যে মডিফাই করে তাকে বলা হয় মডিফায়ার তো মডিফায়ারে আর নাম হলো মানে মডিফায়ার পূর্ব নাম আমি যেটাকে আগে যেভাবে শিখেছিলাম সেটা হলো বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণ অথবা প্রনাউনও কিন্তু এক ধরনের মডিফায়ার তাহলে মডিফায়ারের মূল সংজ্ঞাটা হবে যে যে শব্দ বা শব্দগুচ্ছ অন্য শব্দ বা শব্দগুচ্ছকে রূপান্তর করে বা গুণ গুণ আরোপ করে তাকে বলা হয় মডিফায়ার এই কোন শব্দ কোন শব্দকে মডিফাই করে থাকে তার মূলত এখানে বিশেষ্যকে অথবা ভাবকে মানে ক্রিয়াকে মডিফাই করে থাকে বেশি বেশি অর্থাৎ এই পদ বিশেষত হচ্ছে বিশেষ্য বা নাউন এবং ক্রিয়া এই দুই ধরনের পদকেই বিশেষায়িত করে থাকে বা মডিফাই করে থাকে এছাড়াও কখনো কখনো অ্যাজেকটিভ বা প্রনাউনকেও মডিফাই করে থাকে আচ্ছা এখন কোন কোন পদ দিয়ে আমরা মডিফাই করি অথবা মডিফায়ার হিসেবে কি কি ব্যবহৃত হয় মডিফায়ার হিসেবে আমরা ব্যবহার করি বিশেষ্যকে ব্যবহার করতে পারি নাউন পসেসিভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইনফিনিটিভ পার্টিসিপল ডেমোনস্ট্রেটিভ ডিটারমিনার কোয়ান্টিফায়ার অ্যাপজিটিভ আর্টিকেল প্রিপোজিশন ফ্রেজ ইত্যাদি এই সব ধরনের পদেই আমরা মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি এই সবগুলো দিয়েই অন্য অন্য বিভিন্ন শব্দকে মডিফাই করা হয়ে থাকে আচ্ছা বিশেষত মানে একদম বেশিরভাগ মডিফায়ার গুলো হলো মোস্টলি আমরা সচরাচর এবং দিয়েই মডিফায়ের মডিফাই করার যে কাজটি সেটি করে থাকি তাহলে মডিফায়ার হিসেবে বেশি ব্যবহৃত হয় হচ্ছে দুই ধরনের পদ এক বিশেষণ বা অ্যাজিকটিভ দুই ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব একটি উদাহরণ দিই হ্যামিং ওয়ে অ্যান আমেরিকান লিটারেটর ওয়াজ অ্যান এক্সেলেন্ট স্টোরি টেলার হ্যামিং ইনি একজন ব্যক্তি এই হ্যামিং ওয়ে বললে আমরা কিন্তু ঠিক চিনতে পারছি না সেই কারণে তার সম্পর্কে আরও একটু অতিরিক্ত তথ্য দিতে হয় যেমন অ্যান আমেরিকান লিটারেটর এই যে তথ্যটি আমরা দিলাম এটি হচ্ছে হেমিংওয়েকে নিশ্চিত করলো যে কে বা তাকে পরিচিত করে দিল পরিচয় করে দিল এখানে এই এই পদটি হচ্ছে মডিফায়ার এখন আমরা কিন্তু জানতাম যে আমেরিকান নাম হচ্ছে অ্যাপোজিটিভ তাহলে আজকে জানলাম যে অ্যাপোজিটিভ নাম অ্যাপোজিটিভ একটি বিকল্প নাম হচ্ছে মডিফায়ার অথবা অ্যাপজিটিভ মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তাহলে হেমিংওয়ে এই ভদ্রলোককে পরিচয় করে দিচ্ছে একটি অ্যাপজিটিভ যা হল অ্যান আমেরিকান লিটারেটর এই অ্যাপোজিটিভটিকেই আবার বলা হয়ে থাকে মডিফায়ার আবার ওয়াজ অ্যান এক্সেলেন্ট স্টোরি টেলার তিনি ছিলেন একজন চমৎকার গল্প কথক এখানে স্টোরি টেলার হচ্ছে মূল পদ এই মূল পদটিকে বা বিশেষ্যটিকে অ্যান এক্সেলেন্ট এই পদটি মডিফাই করছে তাই অ্যান এক্সেলেন্ট এই পথটি হচ্ছে মডিফায়ার আমরা আগেই জানি যে এক্সেলেন্ট এটি হচ্ছে এটি হচ্ছে আবার তাহলে আর্টিকেল এবং আরেক নাম মডিফায়ার তাহলে আমরা এই পুরো সেন্টেন্সটি থেকে দুই ধরনের মডিফায়ার পেলাম পেলাম এক হচ্ছে অ্যাপজিটিভ আর দুই হচ্ছে অ্যাজেকটিভ তাহলে অ্যান আমেরিকান লিটারেটার এটি হচ্ছে অ্যাপজিটিভ আর অথবা কেসি না পজিশন আর অ্যান এক্সেলেন্ট এটি হচ্ছে Adjective এখানে এই দুই ধরনের পদকে একত্রে বলা হয় মডিফায়ার ওকে তাহলে আমি আমি আশা করছি যে এটি বুঝাতে পেরেছি মডিফায়ার কাকে বলে মডিফায়ার হলো সেই ধরনের শব্দ যা অন্য কোন শব্দকে রূপান্তরিত করে গুণান্বিত করে বা সেটাকে পরিবর্ধন করে ওকে দুই ধরনের মডিফায়ার আছে তাদের অবস্থানের ওপর ভিত্তি করে অর্থাৎ কিছু মডিফায়ার কোনো কোনো শব্দের পূর্বে বসে আবার কিছু মডিফায়ার কোনো কোনো শব্দের পরে বসে তো যেগুলো পূর্বে বসে সেগুলোকে বলা হয় প্রি মডিফায়ার আর যেগুলো পরে বসে সেগুলোকে বলা হয় পোস্ট মডিফায়ার ওকে তাহলে প্রি মডিফায়ার্স সিট বিফোর এ ওয়ার্ড পোস্ট সিট আফটার এ ওয়ার্ড আচ্ছা প্রি মডিফায়ারের উদাহরণ আমরা জানি যে প্রি মডিফায়ার বসে শব্দের পূর্বে আর পোস্ট মডিফায়ার বসবে শব্দের পরে আচ্ছা তো প্রি মডিফায়ারের উদাহরণ টোকিও ইজ এ বিগ সিটি অফ জাপান টোকিও জাপানের একটি বড় শহর এখানে সিটি শব্দটির পূর্বে বসেছে এ বিগ এই যে এ বিগ শব্দটি মডিফায়ারটি এটি হচ্ছে প্রি মডিফায়ার কারণ এটি বসেছে সিটি শব্দটির পূর্বে যদি বলা হতো যে টোকিও ইজ এ সিটি অফ জাপান টোকিও জাপানের একটি শহর তাহলে বোঝা যেত যে এটি একটি সাধারণ শহর কিন্তু যখন বলা হলো যে বিগ সিটি তখন কিন্তু এর অর্থটা একটু ব্যাপক হলো এবং এটা একটু পরিবর্তন হলো অর্থটি দাঁড়ালো যে টোকিও জাপানের একটি বড় শহর যে বড় শব্দটি এটি সিটি শব্দটিকে মডিফাই করেছে ওকে এরপরে হার প্লান টু সেটেল দ্য ডিসুট উইল নট কাম ট্রু এই যে ঝগড়া থামানোর তার যে চিন্তা বা প্লান পরিকল্পনা সেটি সফল হবে না এখানে প্লান শব্দটিকে মডিফাই করা হয়েছে হার শব্দটি দিয়ে তাই হার হচ্ছে এখানে প্রি মডিফায়ার আবার ডিসপুট শব্দটিকে দি শব্দটি দিয়ে প্রি প্রিমডিফাই করা হয়েছে দি হচ্ছে এখানে আর্টিকেল তাই এটি হচ্ছে প্রি মডিফায়ার আচ্ছা এরপরে দি টর্টয়েস ইজ ভেরি স্লো টর্টয়েস হচ্ছে এখানে কচ্ছপ এটা খুবই স্লো তাহলে টর্টয়েস শব্দটিকে দি আর্টিকেলটি দিয়ে প্রি মডিফাই করা হয়েছে এখানে দি হচ্ছে আর্টিকেল অথবা প্রি মডিফায়ার আর ভেরি স্লো এখানে ভেরি হচ্ছে ইনটেন্সিফায়ার ওটা স্লো হচ্ছে দুর্মা স্লো অর্থ শব্দটির অর্থ হচ্ছে ধীর গতি কিন্তু খুবই স্লো ভেরি স্লো এই ভেরি শব্দটি ইউজ করে এটাকে একটু প্রগাঢ় করা হয়েছে অর্থাৎ এটার যে গুরুত্ব সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে তাই এখানে ভেরি শব্দটি হচ্ছে ইনটেনসিফায়ার অথবা প্রি মডিফায়ার এবারে কিছু পোস্ট মডিফায়ারের উদাহরণ দেখি আমরা জানি যে পোস্ট মডিফায়ার বসবে নাউনের পরে যেমন টোকিও ইজ আস বিগ সিটি অফ জাপান টোকিও শহরটি টোকিও একটি বড় শহর জাপানের এই জাপানের এই শব্দটি বসেছে শহর শব্দটির পরে অফ জাপান এখানে অফ জাপান হচ্ছে পোস্ট মডিফায়ার অফ সিটি সিটির পোস্ট মডিফায়ার হল অফ জাপান এরপরে হার প্লান টু সেটল দ্য ডিসপো টু অ্যাল নট কাম ট্রু এখানে হার প্ল্যান টু সেটল টু সেটল এটি হচ্ছে ইনফিনিটিভ এই ইনফিনিটিভটি বসেছে হলো প্লান শব্দটির পরে তাই এটি হল পোস্ট মডিফায়ার আবার কাম ট্রু সফল হবে না এইখানে দেখা যায় যে ক্রিয়া শব্দটি কাম এই ক্রিয়া শব্দটিকে পোস্ট মডিফাই করছে ট্রু শব্দটি দি টার্টল ইজ স্লো এনাফ গটস খুবই মানে যথেষ্ট ধীর গতির এখানে স্লো শব্দটির পরে বসেছে ইনاف শব্দটি তাই ইনاف হচ্ছে এখানে পোস্ট মডিফায়ার ওকে তাহলে দুই ধরনের মডিফায়ার আমরা পেলাম এখন আমরা দেখব যে কি কি শব্দ প্রি মডিফায়ার হিসেবে বসে এবং কি কি ধরনের শব্দ বা পদ পোস্ট মডিফায়ার হিসেবে বসে প্রথমেই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভস মে বি ইউজড অ্যাজ প্রি মডিফায়ারস দিস টাইপ অফ অ্যাডজেক্টিভস আর কল্ড অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় গুণবাচক অ্যাডজেক্টিভ অথবা গুণবাচক বিশেষণ অর্থাৎ যেই সকল অ্যাজেকটি বা বিশেষণ নাউনের পূর্বে বসে সেগুলোকে বলা হয় গুণবাচক বিশেষণ যেমন উই হ্যাভ এক্সপেরিয়েন্সড দ্য ওয়ার্স্ট প্যান্ডেমিক অফ আওয়ার এইস আমরা অভিজ্ঞতা লাভ লাভ করেছি আমাদের যুগের সবচেয়ে মন্দ প্যান্ডেমিকের ওকে বা মহামারীর বা অতিমারির এখন অতিমারি প্যান্ডেমিক এই শব্দটির পূর্বে ওয়ার্স শব্দটি বসেছে এবং এই প্যান্ডেমিক শব্দটিকে ওয়ার্স শব্দটি প্রি মডিফাই করেছে বা অ্যাট্রিবিউট করেছে তাই এটি প্রি মডিফায়ার হিসেবে গণ্য তাহলে ওয়ার্স্ট হলো এখানে প্রি মডিফায়ার এবং ওয়ার্স্ট হলো অ্যাজেকটিভ তাহলে অ্যাজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে পরীক্ষায় আসবে যে ইউজ অ্যান্ড অ্যাজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার অফ প্যান্ডেমিক অর্থাৎ প্যান্ডেমিক শব্দটির একটি প্রি মডিফায়ার হিসেবে একটা ব্যবহার করো আচ্ছা এখানে ওয়ার্স্ট ব্যবহার করলেই হয়ে যাবে এরপরে সেজুতি সেজুতি বিউটিফুল লেডি একজন যুবতী সুন্দরী রমণী এখানে যে রমণী বা লেডি এই শব্দটির পূর্বে ইয়াং বিউটিফুল এই দুটো শব্দ ব্যবহৃত হয়েছে এরা হলো অ্যাজেক্টিভ এই অ্যাজেকটিভ দুটো লেডি শব্দটিকে প্রি মডিফাই করেছে এরপরে বাবরি মস্ক ওয়াজ আর্কিটেকচারাল ওয়ান্ডার বাবরি মসজিদ ছিল একটি প্রাচীন স্থাপত্য বিস্ময় অর্থাৎ এটি সাধারণ বিষয় ছিল না এটি ছিল প্রাচীন স্থাপত্যের বিস্ময় এরপরে অ্যাডভার্ব কোনো কোনো সময় প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় অ্যাডভার্ব প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত আমরা দেখি দিস ড্রেস ইজ নাও ইন ভোগ এই পোশাকটি বর্তমানে প্রচলিত দিস ড্রেস ইজ নাও ইন ভোগ এক যে ইনভোগ ইনভোগ কথার অর্থ হচ্ছে প্রচলিত এখন কখন প্রচলিত নাও মানে এখন প্রচলিত তো এখন শব্দটির ইংরেজি হচ্ছে নাও এই নাও দিয়ে এখানে প্রি প্রিমডিফাই করা হয়েছে এরপরে দি দেন প্রাইম মিনিস্টার ওয়াজ এ টায়রান্ড তৎকালীন প্রাইম মিনিস্টার ছিলেন একজন দুষ্কৃতিকারী বা টাইরান্ড অর্থাৎ তিনি ছিলেন ওকে অত্যাচারী বা স্বৈরাচারী তাহলে তৎকালীন প্রাইম এই যে দেন শব্দটি প্রাইম মিনিস্টারকে করেছে তো দেন মূলত এই অ্যাডভার্ব এখানে প্রাইম মিনিস্টার শব্দটিকে প্রি মডিফাই করেছে ওকে এরপরে ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবভ কোয়েশ্চেন তোমরা কি উপরের প্রশ্নটি বুঝতে পারছো এখানে কোশ্চেন শব্দটি হলো নাউন এটিকে প্রি মডিফাই করছে শব্দটি এরপরে ইট ইজ অ্যান কোটেড ইহা একটি প্রায় উল্লিখিত বক্তব্য কোটেড সেই তাহলে অফ এন কোটেড অর্থ হচ্ছে প্রায় উল্লিখিত কেমন উদ্ধৃতি দেওয়া হয় প্রায় উদ্ধৃতি দেওয়া হয় যেমন বলা হয় না পানির অপর নাম জীবন এরকম তাহলে often quoted saying often এখানে often হচ্ছে প্রায় প্রায় শব্দটি কোটেড শব্দটির পূর্বে বসছে তাই often এখানে প্রি মডিফাই করছে ওকে তাহলে প্রি হিসেবে আমরা পেলাম অ্যাডজেকটিভ পেলাম অ্যাডভার্ব এবারে দেখব নাউন অনেক সময় নাউনও প্রি মডিফাই করে থাকে যেমন হাউস রেন্ট ইজ হাই এট প্রেজেন্ট বর্তমানে বাসা ভাড়া খুব বেশি এই যে রেন্ট এটি যে কোনো রেন্ট না হাউস রেন্ট আমরা দেখতে পাচ্ছি যে হাউস একটি নাউন রেন্ট একটি নাউন নাউনের পূর্বে নাউন বসছে এবং পরবর্তী নাউনটিকে মডিফাই করছে তাহলে পূর্বের নাউনটিকে বলবো প্রি মডিফায়ার অর্থাৎ এখানে নাউন প্রি মডিফাই হিসেবে প্রি হিসেবে ব্যবহৃত হল বাংলাদেশ হ্যাজ রেইজড বাস ফেয়ার বাংলাদেশে বাস ভাড়া বাড়ানো হয়েছে এখানে ভাড়া ফেয়ার এই শব্দটির পূর্বে বাস শব্দটি বসে মূলত ভাড়াকে প্রি করা হয়েছে তাহলে বাস হলো এখানে নাউন প্রি মডিফায়ার ইকারুস অ্যান্ড ডেডালাস মেড এয়ার ট্রাভেল অন ওয়াক্স উইংস ইকারুস এবং ডেডালাস পিতা পুত্র এরা এয়ার ট্রাভেল করেছে অর্থাৎ বাতাসের ভ্রমণ করেছে কিভাবে মোমের তৈরি পাখা ব্যবহার করে ওয়াক্স অ্যান্ড উইংস ব্যবহার করে তাহলে এয়ার ট্রাভেল এয়ার ট্রাভেল এয়ার হচ্ছে আমরা জানি বিশেষ্য আবার ট্রাভেলও হচ্ছে বিশেষ্য তাহলে বিশেষ্যের পূর্বে বিশেষ্য মানে নাউনের পূর্বে নাউন বসে প্রি মডিফাই করেছে একইভাবে বুক সেলফ সিএনজি স্টেশন ফায়ার ব্রিগেড স্কাই স্ক্রেপার্স ইত্যাদিও হলো নাউনের প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার এরপরে নাউন অ্যাজেক্টিভ যখন একটি নাউন এবং একটি অ্যাজেক্টিভ একত্রে ব্যবহৃত হয়ে পরবর্তী কোনো নাউনকে মডিফাই করবে তখন আমরা তাকে বলবো নাউন অ্যাজেকটিভ যেমন ইট ওয়াজ আ ফ্রেন্ডলি ওয়ার্ক এনভায়রনমেন্ট ইট ওয়াজ আ ফ্রেন্ডলি ওয়ার্ক এনভায়রনমেন্ট ইহা ছিল একটি বন্ধুত্বপূর্ণ কর্ম পরিবেশ এখানে ফ্রেন্ডলি ওয়ার্ক ফ্রেন্ডলি ওয়ার্ক ফ্রেন্ডলি হচ্ছে অ্যাজেকটিভ ওয়ার্ক হচ্ছে নাউন ফ্রেন্ডলি ওয়ার্ক অ্যাজেক্টিভ অর্থাৎ নাউন অ্যাজেকটিভ একত্রে বসছে বাই মি এ রেড রোজ রেড আমাকে একটি লাল গোলাপের মালা কিনে দাও এখানে রেড হচ্ছে লাল অ্যাজেক্টিভ রোজ হচ্ছে নাউন তাহলে নাউন এবং অ্যাজেকটিভ একত্রে বসছে একইভাবে গোপাল ভার ইজ এ ভেরি পপুলার টেলিভিশন প্রোগ্রাম পপুলার টেলিভিশন প্রোগ্রাম পপুলার অ্যাজেকটিভ টেলিভিশন নান শুড প্রেফার দ্য আর্থলি হিউম্যান লাইফ টু এটার্নাল লাইফ আর্থলি এটি হচ্ছে হিউম্যান হচ্ছে নাউন অ্যাজেকটিভ নাউন একত্রে বসছে তাই নাউন অ্যাজেকটিভ তাহলে যখন আমাদের বলবে যে নাউন অ্যাজেকটিভ ব্যবহার করে প্রি করো তখন আমাদেরকে একটি নাউন এবং একটি অ্যাজেকটিভ একত্রে ব্যবহার করতে হবে এরপরে পসেসিভস এটি অনেক বেশি ব্যবহৃত হয় পসেসিভস প্রি হিসেবে পসেসিভস অনেক বেশি ব্যবহৃত হয় পসেসিভ কাকে বলে আমরা বাংলায় জানি যে সম্বন্ধ পদকে বলা হয় পসেসিভ সম্বন্ধ পদ যেই পদ দ্বারা নাউনের সাথে অন্য পদের সম্পর্ক বোঝায় বুঝায় বোঝায় সেই পদ এগুলোকে বলা হয় সম্বন্ধ যেমন সম্বন্ধপথ একইভাবে ইংরেজিতে আছে মাই আওয়ার ইয়োর হিজ হার ইটস দেয়ার এটসেট্রা এগুলোকে বলা হয় পসেসিভ পদ এবং এগুলো প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে যেমন মাই মাদার ইজ এ পায়াস পার্সন আমার মা একজন ধার্মিক ব্যক্তি এখানে মাদারের পূর্বে মাই শব্দটি বসছে মাই হচ্ছে এখানে প্রিমডি বার এবং মাই কিন্তু পসেসিভ আজাদস রিডিং রুম ইজ আ ট্রাঙ্কুইল প্লেস আজাদের পড়ার কক্ষটি একটি শান্ত কক্ষ এখানে রিডিং রুম যে কারোর রিডিং রুম না আজাদের রিডিং রুম আজাদস রিডিং রুম ওকে তাহলে আমরা এখানে পেলাম কি পসেসিভ পদ প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হলো কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার শব্দটির খুবই সহজ এটার অর্থ হচ্ছে সংখ্যা বা পরিমাণ যে পদ দ্বারা সংখ্যা বা পরিমাণ বোঝায় মেজারমেন্ট বোঝায় সেগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার এখন এগুলোর মধ্যে কি থাকে এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর কিংবা কম বেশি অনেক হ্যাঁ সামান্য হ্যাঁ কিছু প্রচুর ইত্যাদি ইত্যাদি পদগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার তো ওয়ান টু থ্রি মাছ ম্যানি ফিউ লিটেল মাছ অর্থ অনেক ম্যানি অর্থ অনেক দুটোর মধ্যে পার্থক্য হলো। মাছ বসবে হচ্ছে যেগুলো আমরা গুনতে পারি না সেগুলোর ক্ষেত্রে ম্যানি বসবে যেগুলো আমরা গুনতে পারি সেগুলোর ক্ষেত্রে যেমন মাছ বটার কিন্তু ম্যানি পিপল ফিউ ফিউ একই রকম ফিউ এবং ফিউ হচ্ছে যেগুলো আমরা গুনতে পারি সেগুলোর ক্ষেত্রে বসাবো আর লিটেল হচ্ছে যেগুলো আমরা গুনতে পারি না সেগুলোর ক্ষেত্রে বসাবো যেমন ফিউ ক্ষেত্রে হতে পারে ফিউ বার্ডস কিন্তু লিটেলের ক্ষেত্রে হবে লিটেল অক্সিজেন আবার সামের ক্ষেত্রে কি হবে সামের ক্ষেত্রে দুটোই হতে পারে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোই হতে পারে তো একইভাবে সেভারেল লট ইত্যাদি সবগুলোকে বলা হয় প্রি মডিফায়ার বা কোয়ান্টিফায়ার তো কোয়ান্টিফায়ার আমরা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত করব ব্যবহার করব যেমন মেনি পিপল ডাইড অফ কোভিড 19 অনেক মানুষ করোনা রোগে মারা গিয়েছে এখানে এই যে অনেক মানুষ মেনি পিপল এখানে পিপলের পূর্বে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বললে আমরা কিন্তু এখানে সংখ্যা দিতে পারি কয়েক লাখ দিতে পারি আবার এখানে মেনি মেনি লিখে দিতে পারি তো দিলে যে অনেক মানুষ তাহলে মেনিটা এখানে কোয়ান্টিফায়ার হিসেবে ব্যবহৃত হলো উই ডোন্ট ডোন লট অফ মানি টু লিভ হ্যাপিলি আমাদের সুখে বা সুখে শান্তিতে বসবাসের জন্য প্রচুর টাকা পয়সার প্রয়োজন নেই উই ডোন্ট নিড লট অফ মানি এই যে মানি এটার পূর্বে এই লট অফ বসছে এবং এই মানিকে কোয়ান্টিফাই করেছে কোয়ান্টিফাই মানে এর পরিমাণ বোঝাচ্ছে ওকে আচ্ছা এরপরে হচ্ছে দুই ধরনের শব্দকে একত্রে ডিটার্মিনার বলে এক হচ্ছে আর্টিকেল আর্টিকেলের মধ্যে থাকে এ অ্যান্ড ডি আরেকটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ এর ভিতরে আছে দিস দ্যাট দিজ অ্যান্ড দোজ তাহলে এই সাতটি শব্দকে একত্রে বলা হয় ডিটারমিনার ডিটারমিনার কথার অর্থ হচ্ছে নির্দেশক এই এটা আমরা বাংলায় পড়েছি পদাশ্রিত নির্দেশক যেমন টাটি খানাখানি খানা খানি এগুলো তো একইভাবে ইংরেজিতে হলো আর্টিকেল এ অ্যান্ড দি এবং ডেমোনস্ট্রেটিভ দিস দ্যাট দিস অ্যান্ড দোস অর্থাৎ এই সাতটি শব্দ এ অ্যান্ড দি দিস দ্যাট দিস অ্যান্ড দোস এগুলোকে বলা হয় ডিটারমিনার তো যখন পরীক্ষায় বলবে যে একটি ডিটারমিনার ব্যবহার করে মডিফাই করো তখন আমরা এই সাতটি শব্দের যে কোনো একটি ব্যবহার করব আচ্ছা দিজ আর ইউজড অ্যাজ প্রি এক্সাম্পলস প্লিজ গিভ মি আ চান্স অনুগ্রহ করে আমাকে একটি সুযোগ দাও তাহলে এই যে চান্স শব্দটি এখানে লেখা থাকবে যে প্রি মডিফায়ার হিসেবে আর্টিকেল ব্যবহার করো আমরা এখানে এ ব্যবহার করব কারণ আমরা জানি যে চান্স শব্দটির একটি কনসনেন্ট দিয়ে শুরু হয়েছে তাই এখানে এ হবে একইভাবে দিস ট্রি ইস টলার দেন দ্যাট ওয়ান এই গাছটি ওই গাছটির চাইতে লম্বা এখন এই দিস শব্দটি ট্রি শব্দটিকে ডেমনস্ট্রেট করছে নির্দেশ করছে হ্যাঁ আবার দ্যাট শব্দটি ওই ওই গাছটিকে নির্দেশ করছে তাহলে দিস অ্যান্ড দ্যাট এই দুটো হচ্ছে ডেমোনস্ট্রেটিভ আচ্ছা তাহলে আর্টিকেল এবং ডেমনস্ট্রেটিভ পদ দিয়ে প্রি প্রিমডিফাইড হিসেবে ব্যবহার করা যেতে পারে এরপর ইনটেনসিফায়ার ইনটেনসিফায়ার অর্থ হচ্ছে প্রগাঢ় করা কোনো কোনো নাউনকে কোনো নাউনের যে অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে সেগুলোর গুরুত্ব বৃদ্ধি করে দেওয়া এই পদের মূল কাজ ওকে যেমন মুশফিক ইজ এ ভেরি জেনারাস পার্সন আমরা যদি বলতাম যে মুশফিক ইজ এ জেনারাস পার্সন মুশফিক একজন দয়ালু ব্যক্তি তাহলে সাধারণ দয়ালু বোঝাতো কিন্তু যখন আমরা এই দয়ালু শব্দটিকে আরো বেশি প্রগাঢ় করব তখন এটা এভাবে হতে পারে যে মুশফিক ইজ এ ভেরি তো ভেরি শব্দটি এই জেনারেল শব্দটিকে আরো বেশি প্রগাঢ় করলো গুরুত্ব বেড়ে মানে বৃদ্ধি করলো তাহলে ভেরি হলো এখানে ইন্টেন্সিফায়ার এবং ইন্টেন্সিফায়ার এখানে প্রি মডিফায়ার হিসেবে বসলো কেননা এটি জেনারেল শব্দটির পিছনে বসছে ইউ আর রেগুলারলি ইরেগুলার তুমি নিয়মিত অনিয়মিত এখানে অনিয়মিত মানে সে আসে না বা এটা বোঝায় এবং সেটা প্রত্যেক দিনই সে অনিয়মিত অর্থাৎ আসে না বা দেরি করে আসে তাহলে এই রেগুলারলি শব্দটি এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহৃত হলো দ্যার ইজ নাথিং টু লেট ইন এ রিলেশনশিপ চিলড্রেন শুড মোস্ট অফ এন ভিজিট ওয়ার্কস শিশুদের উচিত সবসময় মানে প্রায় যত বেশি সম্ভব আর কি মোস্ট অফেন অফেন না শুধু মোস্ট অফেন অর্থাৎ যত বেশি সম্ভব তত বেশি তাদের চিড়িয়াখানা এবং পার্কে নিয়ে যাওয়া উচিত শিশুদের হ্যাঁ এটার কারণ কি এতে তাদের মন বা ইত্যাদি ভালো থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে মোস্ট অফেন অফেন বললে হতো সেটাকে আরো গুরুত্ব বাড়িয়ে মোস্ট ব্যবহার করে আরো বেশি গুরুত্ব বৃদ্ধি করা হলো তাই মোস্ট হলো এখানে ইনটেন্সিফায়ার ওকে এরপরে প্রি মডিফায়ারের আরও তিনটি বিষয় আছে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এবং কম্পাউন্ড প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে আমরা জানি যে ভার্বের আইএনজি যুক্ত রূপ যদি ভার্ব এবং অ্যাজেকটিভের কাজ একত্রে করে তাহলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে প্রেজেন্ট পার্টিসিপল অনেক সময় প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় এটার মূল কাজ হলো ক্রিয়া এবং বিশেষণ একসাথে কাজ করবে ওকে যেমন স্মাইলিং ফেস ইজ ওয়ার্ক হাফ ডান হাসি মুখে কেউ মানে একটি হাসি মুখ একটি কাজের অর্ধেক সমাপ্ত করে দেয় অর্থাৎ যার মুখে হাসি থাকে তার কাজটা সহজে হয়ে যায় তাহলে স্মাইলিং ফেস এই ফেস শব্দটির পিছনেই রয়েছে স্মাইলিং শব্দটি স্মাইল এর সাথে আইনজি যুক্ত হয়ে স্মাইলিং তাহলে স্মাইলিং শব্দটি দিয়ে একত্রে দুটো জিনিস বোঝাচ্ছে এক এক হলো হাসি দেওয়া দুই হলো হাসি মাখা অর্থাৎ হাসি দিলেই তো হাসি মাখা হবে তো হাসি দেওয়াটা ক্রিয়া এবং হাসি মাখাটা হলো বিশেষণ তাহলে স্মাইলিং শব্দটি দিয়ে একত্রে দুটো কাজ হলো একটি হচ্ছে অ্যাজিকটিভের কাজ আর একটি হচ্ছে ভার্বের কাজ তাই এটিকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল এবং এই প্রেজেন্ট পার্টিসিপল পথটি আমরা ব্যবহার করলাম ফ্রেইস শব্দটির পূর্বে সো এটি হয়ে গেল প্রি মডিফায়ার একইভাবে ফিড দ্য ক্রাইং কিড কান্নারত বাচ্চাটিকে খাবার দাও এখানে কিড শব্দটির পূর্বেই ক্রাইং শব্দটি বসে একইভাবে এটি কিন্তু কান্না করা এবং কান্নারত দুটোই বোঝাচ্ছে তো এটিও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ওকে এরপরে হাউ মেনি লেগস ডাজ এ স্লিপ ইন কাউ হ্যাভ একটি শোয়া গরুর কয়টা পা থাকে ওকে একই রকম উত্তর চারটা পা থাকে কিন্তু শোয়া গরু মানে যে গরুটা শুয়ে আছে তো শোয়া একটি কাজ আবার শুয়ে আছে সেটি একটি অ্যাডজেক্টিভ একই ভাবে পাস্ট পার্টিসিপল এখানে অর্থটি হবে যে যে ভার্বের পাস্ট পার্টিসিবল রূপটি যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ একত্রে করে তাহলে তাকে বলা হবে পাস্ট পার্টিসিপল এবং এটি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে যেমন লেটস সেভ দ্য এনডেঞ্জার্ড এনভায়রনমেন্ট আসুন আমরা বিপদগ্রস্ত পরিবেশকে রক্ষা করি বিপদগ্রস্ত পরিবেশ মানে আমাদের বর্তমান পরিবেশ কিন্তু বিপদগ্রস্ত এনডেঞ্জার্ড ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণ পরিবারকে পরিবেশকে রক্ষা করি এখানে এনডেঞ্জার্ড এই শব্দটি কিন্তু পাস্ট পার্টিসিপল এটির দ্বারা বোঝায় এক এক বোঝায় হচ্ছে পরিবেশকে বিপদগ্রস্ত করা দুই বোঝায় হচ্ছে বিপদগ্রস্ত পরিবেশ ওকে তাহলে পরিবেশকে বিপদগ্রস্ত করা এবং বিপদগ্রস্ত পরিবেশ দুটো একই সঙ্গে তাই এটি হলো এবং ইহা হিসেবে ব্যবহৃত হয়েছে ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার দূষিত পানি বান করোনা এখানে পলিউটেড শব্দটি পাস্ট পার্টিসিবল এবং ইহা ওয়াটার শব্দটি পূর্বে বসছে একই ভাবে রটেন ফুড ইজ পচা খাবার অস্বাস্থ্যকর হার হাজবেন্ড ওয়াজ এ লার্নড পার্ট ম্যান তার স্বামী ছিলেন একজন শিক্ষিত ব্যক্তি এবারে কম্পাউন্ডস অ্যাজ প্রি আমরা অনেক সময় দুটো নাউন একত্রে ব্যবহৃত করে বা দুটো শব্দ একত্রে যুক্ত করে দিয়ে কম্পাউন্ড আকারে প্রি হিসেবে ব্যবহৃত করতে পারি যেমন শি ওয়ার্স এ ব্রান্ড নিউ ড্রেস এভরি সে প্রতিদিন একটি নতুন জামা পরে এখানে ব্রান্ড এবং নিউ এই দুটো শব্দ একত্রে হাইপেন হয়ে সংযুক্ত হয়ে এরা কিন্তু কম্পাউন্ড হয়ে গিয়েছে এবং ব্রান্ড এবং নিউ একত্রে বোঝাচ্ছে ব্রান্ড নিউ ওকে অর্থাৎ নতুন একেবারেই নতুন ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণী একইভাবে ব্যাকডেটেড ব্যাকডেটেড প্রাচীন অর্থাৎ ব্র্যান্ড নিউ এই দুটো শব্দ কিন্তু এখন আর এক শব্দ না মানে ভিন্ন ভিন্ন শব্দ না বরং এক শব্দ হয়ে গিয়েছে ফার্স্ট ক্লাস এগুলো এক শব্দ হয়ে গিয়েছে তাহলে দুটো শব্দ একত্রে ব্যবহৃত হলে সেটাকে কম্পাউন্ড বলা হয়ে থাকে তো মেইনলি অ্যাজেকটিভ আসে আর্টিকেল আসে পার্টিসিপাল আসে মেইনলি হ্যাঁ ডিটারমিনার আসে আর্টিকেল আসে তো এগুলো মেইনলি হচ্ছে মডিফায়ার হিসেবে ব্যবহৃত ব্যবহার করতে বলে এবং পসেসিভ এটাও খুব আসে তাহলে আমরা আবার দেখি কি কি খুব বেশি গুরুত্বপূর্ণ এই নাউন তিনটা এরপরে এরপরে ডিটার্মিনার ইন্টেন্সিফায়ার পার্টিসিপাল এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে হচ্ছে পোস্ট মডিফায়ার যেগুলো নাউন বা প্রণয়ন ইত্যাদির পরে বসে হ্যাঁ শব্দের পরে বসে সেগুলোকে বলা হয় পোস্ট মডিফায়ার আচ্ছা পোস্ট মডিফায়ারের প্রথমেই হচ্ছে অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন যখন কোনো শব্দ বা শব্দবন্ধ অন্য কোনো শব্দ বা শব্দবন্ধের পরে বসে এবং তাকে তার এডিশনাল ইনফরমেশন দেয় বা এক্সট্রা ইনফরমেশন দেয় তখন তাকে বলা হয় অ্যাপোজিটিভ এক্সট্রা ইনফরমেশন ওকে তিন ধরনের অ্যাপোজিটিভ আছে একটা হচ্ছে নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ প্রসেসিভ ইন অ্যাপোজিটিভ ওকে নমিনেটিভ অর্থ হচ্ছে সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টকে যে অতিরিক্ত তথ্য দিবে যে শব্দ সেটাকে বলা হয় নমিনেটিভ অ্যাপোজিটিভ যেমন এটা সাবজেক্টের পরে বসে যেমন মিস্টার ওবামা দ্য এক্স প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ইজ এ প্রফেসর মিস্টার ওবামা এর সাবেক প্রেসিডেন্ট একজন অধ্যাপক এখানে এই মিস্টার ওবামা সাবজেক্টটিকে অতিরিক্ত তথ্য দিচ্ছে দি এক্স প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ তাহলে এই যে শব্দটি দি এক্স প্রেসিডেন্ট অফ দা ইউএসএ ইহা ওবামা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে তাই ইহাকে বলা হয় নমিনেটিভ ইন একইভাবে মিস্টার সালিম আহমেদ আ ফার্মার ইজ গ্রেটলি মুভ বাই করোনা ডেথ টোল ওকে তো জনাব সলিম আহমেদ একজন একজন কৃষিজীবী তিনি করোনার যে মৃত্যু হার সেটি দেখে অনেক বেশি বিচলিত হয়ে পড়েছেন তাহলে এই যে মিস্টার সালিম আহমেদ তার সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে যে তিনি হলেন একজন কৃষিজীবী ফার্মার একইভাবে অবজেক্টিভ আমরা এখানে দেখব যে অবজেক্টিভকে অতিরিক্ত তথ্য দিবে তখন তাকে বলা হবে অবজেক্টিভ ইন অ্যাপজিটিভ যেমন ফ্যান্স মানে ফ্যান্স লাভ সাকিব আল হাসান দা টি টোয়েন্টি ক্যাপ্টেন অফ বাংলাদেশ ভেরি মাচ এই যে ফ্যান্স লাভ ফ্যান্স মানে হলো ভক্ত ভক্তরা সাকিব আল হাসানকে ভালোবাসে খুব ভালোবাসে কিন্তু সাকিব আল হাসান কে তার সম্পর্কে বাড়তি ইনফরমেশন দিচ্ছে দি টি টোয়েন্টি ক্যাপ্টেন অফ বাংলাদেশ এখানে সাকিব আল হাসান পদটি কিন্তু অবজেক্ট কোন পদের অবজেক্ট এই যে লাভ ক্রিয়াপদটির অবজেক্ট এখন এই অবজেক্ট সম্পর্কে বাড়তি ইনফরমেশন দিচ্ছে দি টি টোয়েন্টি ক্যাপ্টেন অফ বাংলাদেশ এই অ্যাপোজিশনটি তাহলে ইহাকে বলা হয় অবজেক্টিভ ইন এর এরপরে রয়েছে পসেসিভ ইন অ্যাপজিটিভ অনেক সময় দেখা যায় যে পসেসিভ পদ অ্যাপজিটিভ হিসেবে ব্যবহৃত হয় যেমন উই রিড নজরুল আমরা নজরুল পড়ি নজরুল পড়ি মানে কিন্তু আসলে নজরুল পড়ি না নজরুলের কাজ দি ওয়ার্ক রাইট কবির কাজ পড়ি যেমন তার লেখা থাকে তাহলে এখানে দি পোয়েটস ওয়ার্ক এটা হচ্ছে এটা কিন্তু পসেসিভ পদ কবির কাজ কবিকে পড়ি না কিন্তু আসলে কবির কাজ পড়া হয় তাহলে এখানে এই পদটি হলো নজরুলের কাজকে বোঝায় অর্থাৎ তার যে মালিকানায় যে কাজটা সেটাকে বোঝায় তার লিখিত যে গল্প উপন্যাস কবিতা সেগুলোকে নির্দেশ করছে তাই এটা ওকে এখান থেকে মেইনলি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ইন অর্থাৎ সাবজেক্টের পরে যেটা বসে সেটা ওকে এরপরে ইনফিনিটিভ পোস্ট মডিফায়ার এটা একটা গুরুত্বপূর্ণ পদ এখানে আমরা দেখব যে টু যুক্ত মূল ভার কে পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত করা হয়ে থাকে এখানে টু যুক্ত মেইন ভার্ব ইনফিনিটি বলা হয় এবং এই ইনফিনিটিভ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যাপক ব্যবহৃত হয় যেমন অল শুড হ্যাভ प्रिपरेशन টু মেক জার্নি আফটার ডেথ প্রত্যেকেরই প্রস্তুতি থাকা উচিত মৃত্যুর পরের জীবনে জার্নি করার জন্য এই যে জার্নি বা ভ্রমণ করার জন্য টু মেক জার্নি টু মেক জার্নি এটা হচ্ছে টু যুক্ত মূল ভার টু মেক জার্নি জার্নিটা এখানে অতিরিক্ত দেওয়া হয়েছে এটা কোনো কোনো ক্ষেত্রে না দিলেও চলবে তো এখানে দেওয়া হয়েছে কারণ এটা ফ্রেজ আকারে ব্যবহৃত করা হয়েছে টু আফটার ডেথ প্রত্যেকেরই প্রস্তুতি থাকা উচিত মৃত্যুর পরে জার্নি করার জন্য তাহলে টু মেক এটা ইনফিনিটিভ পদ এবং এটা প্রিপারেশন পদটিকে পোস্ট মডিফাই করছে সেজন লাইক্স টু ড্রিঙ্ক মিল্ক এভ্রিডে সেজন প্রতিদিন দুধ পান করতে পছন্দ করে এখানে যে টু ড্রিঙ্ক এটা হলো লাইক শব্দটিকে পোস্ট মডিফাই করছে এবং টু ড্রিঙ্ক এখানে ইনফিনিটিভ আই এম প্লানিং টু স্টার্ট এ নিউ লাইফ আমি একটি নতুন জীবন শুরু করার পরিকল্পনা করছি যে টু স্টার্ট এটা ইনফিনিটিভ এবারে প্রিপোজিশন ফ্রেস অ্যাজ পোস্ট মডিফায়ার্স এটিও খুব ব্যবহৃত হয় পোস্ট মডিফায়ার হিসেবে এখানে মূলত একটি প্রিপোজিশন এবং কিছু শব্দ থাকবে যেমন ম্যান ইন রেড শার্ট ইজ গন ওই যে লোকটিকে দেখা যাচ্ছে লাল শার্ট পরা সে গুন্ডা তাহলে ইন রেড শার্ট লাল শার্ট পরা তো রেড শার্ট যে ইন হলো প্রিপজিশন আর রেড শার্ট এটা তার সাথে যুক্ত কিছু শব্দ এটা একত্রে প্রিপোজিশন ফ্রেজ নামে পরিচিত I found a cat in my room. আমি আমার কক্ষে একটি বিড়াল পেলাম এখানে ইন মাই রুম ইহা হল প্রিপোজিশনাল ফ্রেস এ ডে লেবার মেক্স ইস লিভিং বাই অল মিনস একজন দিন মজুর তার জীবিকা নির্বাহ করে সর্ব চেষ্টা দ্বারা সব কিছু দ্বারা তাহলে বাই অল মিনস এটা প্রিপোজিশনাল ফ্রেস এছাড়া অ্যাজেকটিভের ব্যবহারও হয় পোস্ট মডিফায়ার হিসেবে যেমন দি জাজেস

পোস্ট মডিফাই করছে ইজ দ্য এনিথিং রং কোন কিছু কি ভুল হয়েছে তাহলে এনিথিং শব্দটিকে পোস্ট মডিফাই করছে রং শব্দটি টুরিস্ট ইন্টারেস্টেড ইন ট্রেকিং আর ওয়েলকাম যে সকল টুরিস্টগণ বা ভ্রমণ পরিব্রাজকগণ ট্রেকিং আগ্রহী তারা স্বাগতম তাদেরকে স্বাগতম তাহলে এখানে ট্যুরিস্ট বলতে যেকোনো ট্রি টুরিস্টকে বোঝাচ্ছে না বরং যারা ট্রেকিং মানে মানে পথ হেঁটে যেতে আগ্রহী তাদেরকে বোঝাচ্ছে সামন এক্সেপশনাল ক্যান পারফর্ম দ্য সিন কেউ কেউ যারা খুব এক্সেপশনাল তারাই এই সিনটি করতে পারবে তাহলে সামন এক্সেপশনাল সামন কিন্তু যে কেউ না বরং এক্সেপশনাল কেউ ওকে তাহলে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ দুইভাবেই ব্যবহৃত হতে পারে প্রি মডিফায়ার হিসেবেও এবং পোস্ট মডিফায়ার হিসেবেও দুইভাবেই ব্যবহৃত হতে পারে এরপরে অ্যাডভার্ব অ্যাডভার্ব আমরা আগে জেনেছি যে প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় তবে অ্যাডভার্বের মেইন ব্যবহার কিন্তু পোস্ট মডিফায়ার হিসেবে ওকে তাহলে আনসার দ্য কোয়েশ্চেন বিলো আর অ্যাবাব নিচের প্রশ্নগুলো বা ওপরের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে বিলো অথবা অ্যাবাব এটা প্রশ্নের স্থান নির্দেশ নির্দেশ করছে যে কোথায় আছে প্রশ্নগুলো ওকে আমরা জানি যে অ্যাডভার্ব মূলত তিনটি কাজ করে ম্যানার প্লেস অ্যান্ড টাইম অর্থাৎ স্থান সময় এবং ধরন তো এখানে স্থানকে নির্দেশ করছে তাই বিলো বা হচ্ছে অ্যাডভার্ব এবং এটা আনসারের পোস্ট মডিফায়ার নোবডি নোজ দ্য ম্যান বিহাইন্ড দ্য সেন কেউই এই দৃশ্যের পিছনে যে ব্যক্তিটি আছে তার সম্পর্কে জানে না অর্থাৎ ঘটনার মূল যে হতা তার সম্পর্কে খুব কম লোকই জানে তাহলে নোবডি নোজ দ্য ম্যান বিহাইন্ড দ্য সিন এই সিন শব্দটি মানে এখানে কিন্তু ম্যান কাকে নির্দেশ করছে বিহাইন্ড দ্য সিন ম্যান তাকে নির্দেশ করছে অর্থাৎ ম্যান কোথায় আছে সে আছে কিন্তু সিনের পূর্বে তাহলে এই শব্দটিও এখানে পোস্ট মডিফায়ার দি ট্রি ইজ নাইস ওই যে গাছটি দেখা যায় এটি খুব সুন্দর তাহলে এই দেয়ার শব্দটি ট্রির পরে বসে এটাকে পোস্ট মডিফাই করছে এরপরে আগে জেনেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল এরা প্রি মডিফায়ার হিসেবে বসে এরা একইভাবে পোস্ট মডিফায়ার হিসেবেও বসতে পারে যেমন দি মাদার ফাউন্ড হার ডটার মিসিং মা তার সন্তানকে তার মেয়েকে মানে পেলেন না খুঁজে পেলেন না হারিয়ে গেল ওকে হারানো পেলেন পেলেন তাহলে এই যে মিসিং শব্দটি এটা ডটার শব্দটির পরে বসে এটাকে পোস্ট মডিফাই করছে আই স পাইপার পাইপিং হিস ফ্লোট আমি একজন বাঁশিওয়ালাকে দেখলাম তার বাঁশি বাজানো রত অবস্থায় আই লাইক দ্য পার্সন রিসাইটিং দ্য কোরআন আমি সেই ব্যক্তিকে পছন্দ করি যে রিসাইট করে তাহলে এখানে যে কোনো পার্সন না বরং রিসাইটিং রিসাইটিং এই শব্দটি কিন্তু পার্সনকে পোস্ট মডিফাই করছে এরপরে পাস্ট পারিসিবল এটা আগে জেনেছিলাম যে প্রিমডিফায়ার হিসেবে বসে এটা পোস্ট মডিফায়ার হিসেবেও বসতে পারে যেমন দ্য ম্যানোস্ক্রিপ্ট রিটেন বাই শামসুর রহমান ইজ ওয়ান্ডারফুল দি হাউস বিল্ট ইন ফিফটিন ও নাইন ইজ স্টিল ম্যাগনিফিসেন্ট ওই যে বাড়িটি পনেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি এখনো চমৎকার তাহলে বিল শব্দটি হাউস শব্দটির পরে বসে এটাকে পোস্ট মডিফাই করছে রিলেটিভ ক্লোজ এটি অনেক বেশি ব্যবহৃত হবে পোস্ট মডিফায়ার হিসেবে রিলেটিভ ক্লোজ অলওয়েজ মডিফাই যে নাউন এবং ইহা রিলেট করে নাউনের সাথে অন্য শব্দের সংযোগ প্রকাশ করে দি লেডি গেস্ট হু এইট মেনি আইটেম সস ভ্যরি গ্রিডি আমরা একজন নারী অতিথির কথা জানি দি লাঞ্চন গল্পে তাকে নির্দেশ করা হয়েছে এখানে দি লেডি গেস্ট হু এইট মেনি আইটেম সস ভ্যরি গ্রিডি ওই যে নারী অতিথি যে অনেক আইটেম খেয়েছিল সে মূলত খুবই লোভী ছিল তাহলে আমরা সরাসরি কিন্তু বলতে পারতাম দি লেডি গেস্ট ওয়াজ ভেরি গ্রীডি বাট এখানে কিন্তু বোঝা যাইত না যে আসলে কে তো এটাকে বোঝানোর জন্য হু এইট মেনি আইটেমস এই শব্দটি ব্যবহার এই শব্দগুলো ব্যবহার করা হলো এবং এগুলো একটি রিলেটিভ প্রোনাউন দিয়ে সংযুক্ত করা হলো সেটি হলো হু তাহলে এই শব্দগুলোকে একত্রে বলা হয় রিলেটিভ ফ্রেজ বা রিলেটিভ ক্লোজ ওকে তো রিলেটিভ ক্লোজ যখন ব্যবহৃত হবে তখন সেটি মূলত পোস্ট মডিফায়ার হিসেবেই ব্যবহৃত হবে ডোন্ট বিলিভ পিপল লাইস সেই সকল মানুষকে পছন্দ করো না বিশ্বাস করো না যারা মিথ্যে বলে

যাই হোক আমি প্রথমটা করে দিচ্ছি দ্রুত করে পরীক্ষা এভাবে আসবে স্টুডেন্টস আর দ্য ড্যাশ লিডার্স প্রি মডিফাই দ্য নাউন অফ এ কান্ট্রি যে প্রি মডিফাই দ্য নাউন লিডারকে প্রি মডিফাই করতে বলেছে এখন লিডারের পূর্বে এখানে একটা শব্দ আমরা ব্যবহার করলেই হলো হ্যাঁ বলে নাই যে এই ধরনের প্রি মডিফায়ার ব্যবহার করো বলেছে প্রি মডিফাই করো অর্থাৎ তুমি তোমাদের স্বাধীনতা আছে যেটা উপযুক্ত মনে করবে সেটি দিয়ে প্রি মডিফাই করতে পারবে তো আমরা এখানে ফিউচার লিডার দিতে পারি বা ট্রু লিডার দিতে পারি হ্যাঁ প্যাট্রিওটিক লিডার দিতে পারি তাহলে ভবিষ্যৎ লিডার দেওয়াটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় যে ফিউচার অফ এ কান্ট্রি দি ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি ডিপেন্ডস ড্যাশ অন হাউ দ্য স্টুডেন্টস প্রিপেয়ার চ্যালেঞ্জেস তাহলে একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে দি ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি ডিপেন্ডস নির্ভর করে এটাকে পোস্ট মডিফাই করতে বলেছে এখন কেমন ভাবে নির্ভর করে অবশ্যই বেশি করে নির্ভর করে লার্জলি ডিপেন্ডস প্রধানত নির্ভর করে মেইনলি ডিপেন্ডস গ্রেটলি ডিপেন্ডস অন হাউ দ্য স্টুডেন্টস প্রিপেয়ার দেমসেলভস কিভাবে শিক্ষার্থীরা নিজেদেরকে প্রস্তুত করে তার ওপরেই মূলত দেশের উন্নয়ন নির্ভর করে ওকে তো শিক্ষার্থীরা কিসের জন্য তাদেরকে প্রস্তুত করে টু ফেস দেম টু ফেস ড্যাশ চ্যালেঞ্জেস কি চ্যালেঞ্জ ভবিষ্যৎ যে উন্নয়ন চ্যালেঞ্জ আসবে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট আপকামিং অথবা টু ফেস অল চ্যালেঞ্জেস ওকে ভবিষ্যতের যত বা দি চ্যালেঞ্জেস ভবিষ্যতের যত চ্যালেঞ্জ আসবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তারা নিজেদেরকে যেভাবে প্রস্তুত করবে তার উপর এই দেশের উন্নয়ন নির্ভর করবে বাট আনফর্চুনেটলি মেনি স্টুডেন্টস আর নট সিরিয়াস কিন্তু অধিকাংশ শিক্ষার্থী এই দুর্ভাগ্যবশত সিরিয়াস নয় সিরিয়াস নয় কিসের জন্য এখানে আমরা একটা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি বা প্রিপোজিশন ফ্রেজ ব্যবহার করতে পারি দে আর নট সিরিয়াস অ্যাবাউট দেয়ার প্রিপারেশন অথবা অ্যাবাউট সেলভস অথবা টু ফেস দ্য চ্যালেঞ্জেস টু প্রিপেয়ার সেলভস ইত্যাদি দে দেয়ার টাইম তারা তাদের সময়কে স্পয়েল করে স্পয়েল করে এখন সময়টা কেমন সময় মূল্যবান সময় ভ্যালুয়েবল টাইম অথবা গুরুত্বপূর্ণ সময় টাইম ইম্পর্টেন্ট এরপরে আরো ছিল আরো দুটো আমি দিয়েছিলাম তোমাদেরকে এক্সারসাইজ করতে এখানে সঠিক উত্তর রয়েছে তোমরা দেখে নিবে একটু গুরুত্ব একটু মানে পরে দিতে পারলে ভালো হইতো কিন্তু অলরেডি অনেক সময় চলে গেছে খুবই সহজ এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ড্যাশ এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট এখানে মোস্ট কি হতে পারে ইম্পর্টেন্ট এলিমেন্টস হতে পারে অ্যাজিকটিভ ব্যবহার করলাম ইম্পর্টেন্ট এরপরে মেলস অ্যান্ড ওকে বাট উই আর পলিউটিং দেম ড্যাশ কিন্তু আমরা এদেরকে দূষিত করছি কিভাবে দূষিত করছি মূর্খতা বসু আনওয়াইজলি ওকে অথবা ফুলিশলি বাট উই আর পলিউটিং দেম ফুলিশলি অথবা র্যান্ডমলি হ্যাঁ আন ইনকনসিডারেটলি অবিবেচকের মতো আচ্ছা মেলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল কলকারখানায় অনেক জ্বালানি ব্যবহার করে কি জন্য জ্বালানি ব্যবহার করে ইনফিনিটিভ ব্যবহার করো টু প্রডিউস দেয়ার প্রোডাক্টস মিল ফ্যাক্টরি তাদের প্রোডাক্ট উৎপাদন করার জন্য কি করে জ্বালানি ব্যবহার করে টু প্রডিউস দেয়ার প্রোডাক্টস দি বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস এ স্মোক এই যে ফুয়েল ব্যবহার করে এবং এই ফুয়েলটা পোড়ায় বার্নিং করে এর ফলে কি হয় ক্রিয়েট এ স্মোক স্মোক হয় কিন্তু কম স্মোক হয় না অনেক বেশি স্মোক হয় তো হিউজলি স্মোক হিউজলি মোটর ভেহিকলস অলসো পলিউড দ্য এয়ার এবং এই যে যানবাহন আছে সেগুলোও কিন্তু বায়ু দূষণ করে তো মোটর ভেহিকলস অলসো পলিউড দ্য এয়ার অ্যাপজিটিভ ব্যবহার করতে পার করতে বলেছে তো এয়ার এয়ার সম্পর্কে একটা অ্যাপজিটিভ দেই তো অবজেক্টিভ অ্যাপজিটিভ হবে মোটর ভেহিকলস অলসো পলিউড দ্য এয়ার দ্য সোর্স অফ অক্সিজেন আমরা এই এয়ারকে বলতে বলে থাকি কি যে অক্সিজেনের উৎস দা সোর্স অফ অক্সিজেন অথবা ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট সেটা হতে পারে এরপরে ওয়াটার ইজ পলিউটেড বাই কাইন্ডস অফ এখানে কোয়ান্টিফায়ার ইউজ করতে বলছে কোয়ান্টিফায়ার আমরা জানি যে মেনি লট অফ এগুলোকে কোয়ান্টিফায়ার বলে আমরা এখানে মেনি ব্যবহার করতে পারি মেনি কাইন্ডস অফ ওয়েস্ট এন্ড ফিল্ড উই অলসো কন্টামিনেট ওয়াটার বাই আমরা পানিকে আরো দূষিত করি বাই বাই প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলেছে কি ধারা আমরা এটাকে আরো দূষিত করি বাই থ্রোয়িং ওয়েস্ট আবর্জনা ফেলে রাইট পানিতে আমরা আবর্জনা নিক্ষেপ করি এবং এর মাধ্যমে পানি দূষণ করি বাই থ্রোয়িং ওয়েস্ট ইন্টু ইট ফার্মার্স ইউজ ড্যাশ ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেক্টিসাইডস অ্যান্ড পলিউড ওয়াটার কৃষকরা কি করে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে রাসায়নিক সার কেমিক্যাল ফার্টিলাইজার সেটা একটা অ্যাডজেক্টিভ কেমিক্যাল ফার্টিলাইজারস এন্ড ইনসেক্টিসাইডস এন্ড পলিউটেড ওয়াটার ড্যাশ ওয়াটার ইজ ড্যাশ ইন্টেন্সলি ফর টু হেলথ তো আমরা এটাকে past participle ব্যবহার করতে বলেছে কি পানি আমাদের জন্য ক্ষতিকর দূষিত পানি সো পলিউটেড ওয়াটার ইজ वेरी हार्मফুল খুবই ক্ষতিকর ওকে তো এই হয়ে গেল এরপরে আরো একটা ছিল নিউজপেপার অল প্লেস এ ড্যাশ

নলেজ নলেজ নট আর নিউজপেপার জেনারেল একটি পত্রিকা একজন মানুষকে সহযোগিতা করে করতে তার জেনারেল নলেজ বৃদ্ধি করতে টু ইনক্রিজ ইজ জেনারেল নলেজ বিসাইডস একাডেমিক বুকস একাডেমিক বইয়ের পাশাপাশি ওয়ান শুড ব্রিড নিউজ পেপার ড্যাস কি এভরিডে বা ডেইলি অ্যাডভার্ভ হয়ে গেল নিউজপেপার হেল্পস ওয়ান ড্যাশ এটাও ইনফিনিটিভ নিউজপেপার হেল্পস ওয়ান টু নো অবাউট দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বর্তমান বিশ্ব সম্পর্কে জানতে সহযোগিতা করে ডেশ পার্টিসিপাল নিউজ পেপার রেগুলারলি আমরা জানি এখানে আইএনজি যুক্ত ভার বর্ষাতে বলছে সো রিডিং নিউজ পেপার রেগুলারলি ওয়ান ক্যান ওয়ান ক্যান বি অ্যাওয়্যার অ্যাবৌউট এভরিথিং একজন ব্যক্তি নিউজপেপার পড়ার মাধ্যমে রিডিং করার মাধ্যমে সবকিছু সম্পর্কে সচেতন হতে পারে দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজপেপার অনেক ধরনের নিউজপেপার আছে ভেরিয়াস কাইন্ডস অফ নিউজপেপারস মেনি কাইন্ডস অফ নিউজপেপার আর লট অফ কাইন্ডস অফ নিউজপেপার হ্যাঁ ওয়ান শুড সিলেক্ট নিউজপেপার ড্যাশ একজনের উচিত অর্থাৎ অনেক ধরনের নিউজপেপার আছে কোনটা তুমি পড়বে সেটা নির্ধারণ করা উচিত কিভাবে মানে ওয়াইজলি কেমন ওয়াইজলি বা কেয়ারফুলি যত্নে সতর্কভাবে বাছাই করা উচিত ওয়ান শুড চুজ অ্যান্ড ইমপার্শিয়াল নিউজপেপার এখানে আর্টিকেল ইমপার্শিয়াল হবে অ্যান ইমপার্শিয়াল অ্যান ইম্পার্শিয়াল আর্টিকেল ইউজ করতে বলছে সো অ্যান ইম্পার্শিয়াল নিউজ পেপার বিকজ মেনি নিউজ পেপারস প্রেজেন্টস প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি প্রত্যেকের উচিত একটি নিরপেক্ষ সংবাদপত্র বাছাই করা কেননা সংবাদপত্রগুলো পক্ষপাত দুষ্ট সংবাদ পরিবেশন করে কোন দলের পক্ষে সংবাদ পরিবেশন করে তো এই ধরনের নিউজ পেপার বলা উচিত না হোয়াট আ নিউজ ইজ একটি সংবাদপত্র যাই হোক না কেন ইট ড্যাশ হেল্পস এ ম্যান ইট অলওয়েজ হেল্পস এ ম্যান একটি সংবাদপত্র যেরকমই হোক না কেন এটা সবসময়ই একজন মানুষের সহযোগিতা করে থাকে তাহলে আমরা আশা করি আমি আশা করি যে মডিফায়ার সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা করতে সক্ষম হয়েছি তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাবে আমি আশা করবো তোমরা সকলেই বাসায় থাকবে স্টে হোম এবং আল্লাহর কাছে দোয়া করবে প্রে টু আল্লাহ আর আল্লাহ তোমাদেরকে নিরাপদ রাখবে এটাই আমি আশা করছি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার জন্য এবং আশা করছি যে এটি তোমাদের সহযোগিতা করবে বাসায় থাকো এবং এই করোনার মধ্যে বাইরে যেও না এবং পড়াশোনাটা অনলাইনে চালিয়ে যাওয়ার চেষ্টা করো আর পরিস্থিতির উন্নয়নের জন্য জন্য আল্লাহর কাছে দোয়া দোয়া করো করো আমার সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ক্লাসটি ইউটিউবেও পাওয়া যাবে আমার ইউটিউব চ্যানেলটিতেও পাওয়া যাবে তোমরা সেখান থেকেও দেখতে পারো ভবিষ্যতে ওকে সবাইকে ধন্যবাদ